সম্পদ বলতে কিছুই নাই। ও যা ইনকাম করে ক্যাসিনো চালায় তা দলের জন্য ই করে, খরচ করে দল পালে, আর যা অবধারে রাখে তা হয়তো বা সিঙ্গাপুর কিংবা এখানে এখানে জুয়া খেলে। একমাত্র ইসমাইল চৌধুরী সম্রাটের আছে, উত্তরেও তো একজন আছে নিখিল নামের, তার তো এত জনপ্রিয়তা নাই। ও কিন্তু শুরু থাকতেই সম্রাট, নাম যেমন তেমন কিন্তু শুরু থাকতেই সম্রাট। ও কিন্তু মানে আর আর যে সহসভাপতি কিংবা আরো অন্য কেউ যে আছে ওদের মতো কিন্তু না, ও কিন্তু আগে থেকে ওর চলাফেরা খুব ভালো এবং ভালোভাবে চলাফেরা করত আর কি। তো ক্যাসিনোতে ধীরে ধীরে কিভাবে আসছে এটা আমি জানি না, কিন্তু ওর নেশা আছে জুয়া খেলার। ও সিঙ্গাপুরে একদিন খেলতেই যেত, বিভিন্ন নারীর সঙ্গে তার ছবি দেখেছি আমরা সিঙ্গাপুরে, সে সম্পর্কে আপনি কি? না, বিভিন্ন নারীর সাথে না, আমাকে আমার সাথে দুই বছর ধরে ও এসে যায় না সিঙ্গাপুর, আমাকে নেয় না। তো ওখানে বোধ হয় একটা চায়না প্লাস মালয়েশিয়ান ব্রোন মিক্সড ওর সাথে বোধ হয় সম্পর্ক হয়েছে, ও গেলে ওর সাথে সময় কাটাই আর কি। জানতেন যে সে জুয়ার প্রতি আসক্ত, অন্য নারীর প্রতি আসক্ত, এটা তো পরে আমি পরে যে জানতে পেরেছি যে ও জুয়া খেলে আর কি। জুয়া জিনিসটা মানে আমি যখন বিয়ে করছি তখন জুয়া জিনিসটা কি আসলে আমার মানে এত বড় বড় যে খেলার জায়গা আছে আমার মাথায় ছিল না। একটা বিষয় ধরেন, আপনাদের বিয়ে হয়েছে 19 বছর, তো তখন তাদের পারিবারিক অবস্থা কেমন ছিল আর এখন তাদের পারিবারিক অবস্থা কেমন? আগে যেমন ছিল মানে এখন এখন ঠিক তেমন, এখন সম্পদের দিক থেকে, হ্যাঁ সম্পদের দিক থেকেই তেমন। আমি বলি সম্রাটের কোনো নেশা নাই সম্পদ করার, ফ্ল্যাট করার, গাড়ি করার, ওর একমাত্র নেশাই জুয়া খেলা। শারমিন চৌধুরী, আমি প্রথম, আমি দ্বিতীয় স্ত্রী।